YouTube আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আজকে আমি বার্থডে স্পেশাল এই লুকটা ক্রিয়েট করেছি তো আমি একটু রাশের মধ্যে আছি তো খুব চটজলদি এই লুকটা ক্রিয়েট হয়ে যাবে তো বার্থডে ব্লগটা আগেই তোমরা দেখতে পাবে এই লুকটা গেট রেডি উইথ মিটা পরে তোমরা দেখতে পাবে ভিডিওটা তো তোমরা জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে আর অবশ্যই পছন্দ হলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা হিট করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলোতে তোমরা নোটিফাইড থাকো আমি যা যাই ভিডিও আপলোড করি আর আজকে আমার কাছে সময় খুব কম এবং এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে লিটারালি আমার 5 to 10 মিনিট সময় লেগেছে তার থেকে বেশি নয় খুব ইজি তৈরি করা এবং এমন একটা আই মেকআপ যেটার সাথে যে কোনো লিপস্টিক তোমরা বিয়ার করো চলে যাবে তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক समस्त कि ক্যারি করতে পারবে দেখে নাও তোমরা আমি আই মেকআপটা কি করে ক্রিয়েট করছি তো আমি মার্সের এই প্যালেটটা নিয়ে নিয়েছি এই প্যালেটটা তো সবাই আশা করি জানবে ফ্লিপকার্টে ইজিলি অ্যাভেলেবেল ফ্লিপকার্ট এবং লোকাল মার্কেটও ইজিলি অ্যাভেলেবেল তোমরা চাইলে যেখান থেকেও কিনে নিতে পারো ফ্লিপকার্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও তো এই প্যালেটটা থেকে এই যে ব্রাউন কালারটা রয়েছে তোটা আমি পুরো ক্রিজে দিয়ে দেবো এবং ভালো করে এটাকে মিশিয়ে নেবো আউটার ভিতেও এই কালারটাই প্লেস করে একটু ভালো করে স্মাচ করে নেবো কালারটাকে ব্লেন্ড করে নেবো ভালো করে একটা এই এই ব্রাউন কালারের শেডটা এই ব্রাউনটা আমি এই ব্রাউনটা দিয়ে বাদ বাকি যে আইটা করেছিলাম এই ব্রাউন শেডটা দিয়ে এজেস গুলো রয়েছে সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে কোনো হার্শ লাইন না দেখা যায় জাস্ট অল্প একটু নিয়ে করা হয়ে গেছে এরপর আমি একটা এরকম স্মল ব্রাশ নিয়ে এই যে স্কিন কালারের মতো এই কালারটা রয়েছে একদম স্কিন কালার বা হোয়াইটিশ একটা কালার তোমরা বলতে পারো তো লাইট কালার তো এই লাইট কালারটা আমি ইনার ভি থেকে মিডল অফ দ্য লিড আমি এটাকে প্লেস করব কালারটাকে জাস্ট কোনো কাট ক্রিজ নয় নরমাল আমি প্লেস করব এরপর আমি আবার একটু ব্লেন্ডটা করে দেবো আমার আই মেকআপ ডান হয়ে গেছে মানে উপরেটা আমি জাস্ট একদম খুব নরমাল আমি আজকে খুব তাড়াহুড়োয় রয়েছি বিশ্বাস করো প্রচন্ড তাড়াহুড়োয় রয়েছি তাই জন্য আমি খুব মিনিমাম একটা আই মেকআপ লুক ক্রিয়েট করছি এবং এরপর আমি জাস্ট লাইনারটা পরে দেবো আমার লাইনার ইউজ করা হয়ে গেছে এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে যেটা করব এই কালারটা আর এই কালারটা মিশিয়ে এই দুটো কালার মিশিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটাকে একটু ডিফাইন করব একদম হালকা হাতে দুটো কালারকে মিশিয়ে এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব
তো আমার মাসকারা অ্যাপ্লাই করা হয়ে গেছে, সেকেন্ড আই মেকআপটা করে ফেরত আসছি। আই মেকআপ ইজ ডান, তো আমি এবার ফেস মেকআপটা করে নেবো খুবই হালকার মধ্যে। ব্লাশটা অ্যাপ্লাই করে নেবো, ব্লাশ ইউজ করা হয়ে গেছে। এরপর আমি হাইলাইটারটা ইউজ করবো, আমি খুব মিনিমাম আজকে হাইলাইটার ইউজ করবো। আজকে বাইরে প্রচন্ড গরম, বেশি মেকআপ করলে এমনিতেই প্রচন্ড ঘাম হচ্ছে, আরো ঘেমে নিয়ে স্নান হয়ে যাব, তো তার জন্য আমি আজকে প্রচন্ড কম পরিমাণে হাইলাইটার ইউজ করছি। আমি স্টেক ওয়ার্কের এই লিপস্টিকটা ইউজ করছি, তো সমস্ত কিছু প্রোডাক্টের লিংক আমি দিয়ে দেব, লিংক তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব, তো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে, টাইম ফর সেটিং স্প্রে। এরপর আমি জুয়েলারি এবং টিপটা পরে ফেরত আসছি। সো হেয়ার ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না আমাকে দেখতে কেমন লাগছে, আর তোমরা নেক্সট কি কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট ডাউন করো। জন্মদিনে তোমরা আমাকে কিছু ভার্চুয়াল গিফট দিতে চাও তাহলে কি করবে? তাহলে আমার ভিডিওটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা যারা দেখছো কমেন্ট করো যে কেমন লাগছে আমাকে। কোনি পার্সোনালি পছন্দ করো তারা আমাকে সোশ্যাল সাইটে ফলো করতে পারো, সমস্ত কিছুর লিংক আমি দিয়ে দেবো, তো তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো এবং আমাকে ফলো করতে পারো। আর এর জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।